ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করলো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পরিস্থিতি অনুকূল রয়েছে প্রচণ্ড গরম চলেছে এবং তারই মধ্যে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বিহার এবং ঝাড়খণ্ড হয়ে বৃষ্টিপাত এগিয়ে আসছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং সিকিম এখানে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা হয়ে কিন্তু রংপুর হয়ে রাজশাহী হয়ে মেঘ বিস্তৃত হচ্ছে অর্থাৎ উপর থেকে একটা মেঘ কিন্তু এদিকে নিচের দিকে নেমে আসছে অর্থাৎ মেঘলা মেঘলা হতে থাকছে অর্থাৎ এই এলাকাগুলি পরবর্তী ক্ষেত্রে মেঘলা হয়ে যাবে এবং এই মেঘগুলো এখানে এসে এর সঙ্গে মিশে গিয়ে পুরো এলাকাটা মেঘলা করবে এবং এই যে ডান দিকের মেঘটা দেখছেন এটাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ফলে ইতিমধ্যেই বাংলাদেশের এখানে সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের সংলগ্ন এই এলাকাগুলিতে কুমিল্লার দিকে এবং ত্রিপুরাতে শিলচরের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে অনেক জায়গাতে ভারী ভারী বৃষ্টিপাতও হচ্ছে এর পাশাপাশি নতুন করে মেঘ উঠছে ঝাড়খণ্ডে কিছুটা পুরুলিয়া এবং আসানসোল ধরে মানে পশ্চিম বর্ধমান ধরে কিছুটা মেঘ উঠছে এবং এই গিরিডি রয়েছে এর পাশাপাশি ধানবাদ হয়ে আমার পেছন দিক দিয়ে দুমকা হয়ে একটা মেঘ তৈরি হচ্ছে যেটা কিছুটা আবার দেখুন উপরের দিকের মেঘটা কিন্তু নলহাটি পর্যন্ত এবং মুর্শিদাবাদের কিছু অংশে প্রবেশ করেছে এই মেঘটা কিন্তু শক্তিশালী মেঘ আছে যার ফলেই ঝড় বৃষ্টিটা হবে আর কি এবারে এই দিকে যে মেঘগুলি তৈরি হচ্ছে এই মেঘটা এখনও পর্যন্ত খুব শক্তিশালী না হলেও এতেও কিন্তু কিছুটা শক্তি রয়েছে তো এই মেঘটা পুরুলিয়ার উপর দিয়ে এগোচ্ছে এই মেঘটা এইভাবে দেখুন ভালো করে পজিশানটা দেখে নিন এইভাবে কিন্তু এগোচ্ছে তো এই এলাকাগুলিতে এই মেঘটা যদি শক্তিশালী আরও হতে পারে এবং এইখানেও কিছু কিছু মেঘ তৈরি হবে সম্ভাবনা থাকছে তাহলে এবং কিছু কিছু লোকাল মেঘও তৈরি হতে পারে এই জায়গাগুলোতে তখন কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চলে আসতে পারে সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে তো দেখুন চিত্রটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে বৃষ্টিপাত এগিয়ে আসছে তো প্রত্যেকে কি সমান বৃষ্টিপাত পাবেন না প্রত্যেকে সমান বৃষ্টিপাত পাবেন না বেশ কিছু অংশে বৃষ্টি এবং কালবৈশাখীর মতো ঝড় হতে পারে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে ইতিমধ্যে এই রকম ব্যাপার কিন্তু রয়েছে তো এই মেঘগুলি বড় হওয়ার উপরে নির্ভর করছে এই সমস্ত এলাকাগুলিতে কতটা বৃষ্টিপাত হবে পুরাভাস রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বুধবার বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত ভালোই দাপট থাকতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বা শুক্রবার পর্যন্ত টানতে পারে এই বৃষ্টিপাতের পরিবেশ জলিবাষ্প প্রবেশ হচ্ছে আর বৃষ্টিটা না হওয়ার জন্য যতক্ষণ হচ্ছে না ততক্ষণ কিন্তু এখানে প্রচণ্ড গরম থাকবে দুপুরবেলাতে ভয়ঙ্কর গরম তো ইতিমধ্যে যেটা যদি মেঘটা বাড়তে পারে তাহলে আশা করা যাচ্ছে যে এটা বিকেলবেলার পর থেকে বা সন্ধ্যের দিকে বা রাতের মধ্যে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত চলে আসতে পারে তো সময় লাগবে এগুলো যদি বড় হতে পারে তাহলে কিন্তু বৃষ্টিপাত হবে এইভাবে যদি বড় হচ্ছে যে ভালো করে আশা করি বুঝতে পারছেন এই এলাকাগুলিতে যেখানে বাকি জায়গাগুলো কিন্তু কভার হয়ে যাবে এগুলোতে কিন্তু এগুলো আস্তে আস্তে বেড়ে যাবে সুতরাং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল এবং আস্তে তৈরি হচ্ছে ইতিমধ্যে এই সম্ভাবনাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে আপাতত রয়েছে এইগুলোতে বৃষ্টিপাত এখানে হতে পারে সম্ভাবনা থাকছে যে মেঘ যখন এগিয়ে আসবে তখন কি হবে না এখানে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ধরে নদিয়া হয়ে চব্বিশ পরগনা হুগলির উপর দিয়ে এই দিকে আসতে পারে এখন এই দিকে মেঘটা যদি ওঠে এই যে যেখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এইখানে মেঘ যদি ওঠে তাহলে এখানটা বৃষ্টিপাত হবে নাহলে কিন্তু এই বৃষ্টিটা নাও হতে পারে এইখানটাতে কিন্তু এই এলাকাগুলিতে বৃষ্টিপাত চলে আসতে পারে কারণ ওই দিকের মেঘটা নামবে ফলে রাজশাহী থেকে শুরু করে ঢাকা এগুলোতে বৃষ্টিপাত হবে আর কি এগুলো সম্ভাবনা থাকবে দেখে নিচ্ছে পরবর্তী ক্ষেত্রে কী অবস্থা দেখাচ্ছে এইদিকে মেঘ চলে আসতে পারে বা এই মেঘও বেড়ে বেড়ে এদিকে চলে যেতে পারে তো বেড়ে 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 গেলে এদিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তো আমরা বলেই দিলাম বেশ কিছু অংশে দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে হালকা মাঝারি পাশাপাশি এরকম ব্যাপার রয়েছে তো রাত পর্যন্ত সময়ের মধ্যে এই সমস্ত ব্যাপার ঘটতে পারে তো ওয়েট করতে হবে মেঘটা বাড়ার উপরে কিন্তু নির্ভর করছে কতটা বৃষ্টিপাত হবে এবং আমরা যদি তখন দেখব যে এর পাশাপাশি কিন্তু রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত এই অংশগুলিতে থাকতে পারে রংপুর রাজশাহী সিং ধরে সিলেট শিলচর এগুলোতে মেঘা এইখানে ত্রিপুরার উত্তর দিকেও বৃষ্টিপাত থাকতে পারে থেকে তো নিচের দিকে কিছুটা নামবে তখন এইগুলোতে বৃষ্টিপাত আসবে এগুলোতে কোথাও কোথাও মেঘ থাকবে পরিবেশ কিন্তু অনুকূল থাকছে ভারী বৃষ্টিপাতও হবে বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবারও কিন্তু এইভাবে বৃষ্টিপাত আসবে এবং বুধবারও দেখা যাবে যে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এগুলিতে বৃষ্টিপাত আসবে কারণ বিহার থেকে এই সমস্ত অংশে মেঘ তৈরি হবে আসবে যখন জলীয় বাষ্প ঢুকছে ফলে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কিন্তু ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং তুলনামূলক একটু কম দেখাচ্ছে এই এলাকাগুলিতে মানে পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রচণ্ড গরম চলছে কিন্তু এই এলাকা গুলিতে বৃষ্টিপাত আসবে এইভাবে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি মাঝারি ধরনের নেপালের দিক থেকে মেঘ তৈরি হবে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে সেটা সকালে হতে পারে কেন কখন বৃষ্টি হবে সেটা বোঝা বোঝা মুশকিল কিন্তু বৃষ্টিটা আসবে এই দেখুন বৃষ্টি পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে সুতরাং আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু নামবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর তাপমাত্রা কমার কথা কিন্তু বলেছে সুতরাং এই যে দেখা যাচ্ছে হয়তো কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকবে আঠাশ তারিখ থেকে শুকনো হয়ে যেতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত মঙ্গলবার থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে হয়েছে ইতিমধ্যেই তো আস্তে আস্তে এগুলো এদিক ওদিক করে বাড়বে তো প্রত্যেক জায়গাতেই যে এখনো সমান বৃষ্টি হবে সেটা কিন্তু না এটা মাথায় রেখে দেবেন কিন্তু বৃষ্টি এই তিন চার দিনের মধ্যে সব জায়গাতেই কোথাও না কোথাও বৃষ্টিপাত চলে আসার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ